ছুটে ঘরে এসে থপ করে বিছানার উপরে বসে পড়লো মোহর। হৃৎপিণ্ডটা বিদ্যুতের গতিতে দৌড়াচ্ছে, মাইলখানেক দৌড়ে এলে হয়তো এতটা অস্থির লাগবে না। প্রবল উন্মত্তায় শিশিরানী হৃৎপিণ্ডটা ভেদ করে ক্রমশ সারা শরীর ছড়িয়ে পড়েছে অসম্ভব বেগে ছুটন্ত যন্ত্রণায়। থুকপুকানির শব্দ কানের নরম পর্দাটাও ভেদ করে ফেলেছে। থুকপুক থুকপুক করে বুকের কাঁপুনি বেড়ে গেছে। বেতাল বেসামাল বেগতি খাড়ে ছুটন্ত অনুভূতিরা ক্রমশ বেরিয়ে চলেছে। বিতৃষ্ণা ধরে যাচ্ছে মোহরের, নিঃশ্বাসের পাল্লা অচিরেই ভারী হচ্ছে। ও ঘর থেকে পালিয়ে এলেও বুকের মাঝের জ্বালাতন বুদবুদ অবস্থাটা এক লহমার জন্য কমেনি। সেই দম বন্ধ হয়ে আসা পরিস্থিতিটা এখনও গায়ে কাটা দিচ্ছে। বায়োস্কোপের স্লাইডের মতো চোখের সামনে ভেসে উঠেছে মুহূর্তখানেক আগের দৃশ্য। লজ্জা সমস্ত সীমা পেরিয়ে নিজেকে আড়াল করতে অসমীচীন সন্ধিক্ষণ টুকুতে নিজেকে সামলাতে না পেরে মেহরাজের বুকটার মধ্যে ঝাঁপিয়ে পড়াটা কতখানি অপ্রীতিকর ছিল তা যতক্ষণে মোহর ঠাউর করতে পেরেছে ততক্ষণে শক্তমুক্ত বাহু ডরে কারাগারে অসহায় রূপে বন্দিনী হয়ে গেছে নরম শরীরটা। এক চুলো তো দূর, মেহরাজ পারেনি ওকে চামড়া ভেদ করে নরম মাংসল ধুকফুকানির যন্ত্রণাটার সাথে যন্ত্রটার সাথে মিশিয়ে নিতে। মোহর নির্বাক নিস্তব্ধ অনর হয়ে পড়েছিল উষ্ণ স্পর্শে শীতলতার মাঝে, যেন চেতনা শূন্য এক নির্জীব পাখি। মেয়েরাজ হয়তো বুঝতে পেরেছিল এটা তাণ্ডব শুরু হওয়ার পূর্ব মুহূর্তে নীরবতা, নিখুঁত নিস্তব্ধতা বিরাজ করা মোহরের অন্তর্ভেদী বেসামাল প্রতিক্রিয়াটুকু হয়তো নিঃশ্বাসের ফিসফিসানির শব্দেই ও আজ করে ফেলেছিল। কয়েক লহমা বৃদ্ধি বৃত্তিহীনতায় মেহরাজের বুকের মধ্যিখানে মিশে থাকলে অবশেষে ওর দুই বাহু ধরে সোজা করলো মেহরাজ। ডান হাতটা এগিয়ে নিয়ে চারটা আঙুল ওর গালে বসিয়ে বৃদ্ধাঙ্গুলটা ওর ঠোঁটের আশেপাশে গালের বুলিয়ে দিতে দিতে তাকিয়ে রইল মোহরের লঘু মস্তিষ্কের আশা টকটকে মুখটার দিকে। গায়ে আঁচলটা সরে গিয়ে এলোমেলো অবস্থা, কাজলখানি যেন আরেকটু লেপটে গেছে, ঠিক যেমনটা মেহরাজের সাত করেছিল। গাল থুতনি আর উষ্ঠের আশেপাশে মেহরাজের আঙ্গুলের এমন অবাধ্য বিচরণে কেঁপে কেঁপে উঠছে সমস্ত মোহর পুরোদস্তর নেচে অসামঞ্জস্যভাবে। হৃদবক্ষটার ধরাস ধরার শব্দ ভীষণ বেকায়দায় চলতে লাগলো। নিঃশ্বাসের প্রখরতা ফিসফিসানি এনে এমন বেহাইয়ার ভাবে ছুটবে যেন তা পরিবেশে অন্য কিছুরই উন্মাদনা ছড়িয়ে দিচ্ছে। মেহরাজ নিজের মুখটা আরও কাছে এগিয়ে আনলো মোহরের, ওর নরম গালে হাত বুলাতে বুলাতে চোখ দুটো আটকে রইল পাপড়ির ন্যায় অর্ধভেজা উষ্ঠ ভাজের দিকে। ওর উন্মত্ত বেপরা অস্থির করা নিঃশ্বাস প্রশ্বাসগুলো হড়বড়িয়ে আশ্রে পড়ছে মোহরের মুখে। ক্লান্ত চোখের দুর্বল চাহনিতে তাকালো মোহর মেহরাজের মুখের দিকে। এবার আর চোখ ফিরিয়ে নিতে পারল না মোহর, নাইবা পারল চোখ দুটো সজোরে খিচিয়ে ধরতে, বরং তাকি রইল মেহরাজের ওই সমুদ্রনের শান্ত আঁখি দুটি আজ ওকে বড্ড টানছে। বাঘ চিন্তার খেয়ে হারিয়ে ফেলেছে নিজের পুরুষালী তপ্ত শ্বাসের প্রখরতা ক্ষণে ক্ষণে দামামা তুলেছে শরীরের মনের ভাজে ভাজে। মেহরাজের গায়ের ওই ফুলচন্দন মিশ্রিত নিঃশ্বাসে নির্যাসের ন্যায় সুগন্ধিটা পুরোপুরি সম্মোহন করে ফেলেছে ওকে। তীব্রভাবে নাসারন্ধে ভেদ করে মেহরাজের গায়ের সুমিষ্ট ঘ্রাণটা উষ্ণ শীতল স্পর্শের মাঝে মোহর পুরোপুরি বসীভূত। খুব নিকটে মেহরাজের মুখখানা এগিয়ে আসলেও মোহরের ঠোঁটে নিজের ভেজা স্পর্শটুকু মেখে দিল না। দীর্ঘ সময় নিঃশ্বাসের সাথে নিঃশ্বাসের প্রবল সন্ধি ঘটলেও মোহরের অধর জোড়াকে উম্মাদের মতো আঁকড়ে ধরল না মেহরাজ, বরং খোঁচা খোঁচা দাড়িবৃত গালটা এগিয়ে বার দিয়ে খসে দিল মোহরের গালে। কানের লতিতে ওর কোমল ঠোঁট দুটো ছুঁয়ে ফিসফিসিয়ে বলল, আপনাকে পুরোপুরি নিজের ভেতর মিশিয়ে নিতে না পারলে শান্তি পাচ্ছি না তো মোহ। ঝনঝনিয়ে উঠল মোহরের সমস্ত চিত্ত কায়া, উদ্দীপিত ক্রোধ সামলাতে না পেরে হাতের নখ সজোরে বিঁধিয়ে দিল মেহরাজের ঘাড়ে। চোখানক
মাংস ভেদ করে ঢুকে গেল ফর্সা চামড়ায়। মেয়েরাজ মুখ তুলে তাকালো মোহরের মুখে। বাঁক কাত থেকে আঁচলটা অনেকখানি নেমে গেছে, সেদিকে তাকে হাত বাড়ালো মেহরাজ। অযাচিত ভয়ে ঘাবড়ে মোহর আতঙ্কিত হয়ে উঠলেও ওর সমস্ত দুর্ভাবনাকে সাই করে উড়িয়ে দিয়ে মেহরাজ ওর আঁচলটা টেনে কাঁধে তুলে দিল। এক লহমা আর ব্যয় না করে মেহরাজ সরে এলো মোহরের কাছ থেকে। ওকে নিজের বাহুবন্ধনী থেকে মুক্ত করে দিয়ে চরম নিষ্ঠুরতা দেখিয়ে মুখ ঘুরিয়ে নিল। মোহর থাপ করে বুঝে যাওয়া আগুনের ছায়ের মতন অধ জ্বলন্ত নিভু দৃষ্টিতে তাকিয়ে রইল মেহরাজের ওর জলদ গম্ভীর গলায় বলল, চলে যান মোহর। সাময়িক আবেগের বশীভূত হয়ে আমি এমন কিছু করতে চাই না যাতে রাত পোহালে আমার দিকে তাকাতে আপনার অস্বস্তি হয়। শরীরের জন্য পুরোটা জীবন পড়ে আছে, আপনার নরম মনটাতে আমি এখনই আমার পুরুষ সচিত আঁচড় কাটতে চাই না। সঠিক সময় আসেনি, চলে যান। এতগুলো কথা সম্পূর্ণ নিস্তেজ নিস্তব্ধ বাকরুদ্ধ অবস্থায় শুনে এক মুহূর্ত সময় নিল না মোহর। কোন রকমে ছুটিয়ে পালিয়ে এলো ছোট্ট ঘরটা থেকে। ধপ করে চোখ খুলে তাকালো মোহর। সেই ঘটনাটুকু ঘরে আসার পরেও মন মস্তিষ্ক কোনোটাই ভুলতে পারছে না। নাক মুখ বুক সব রুদ্ধ শ্বাসে প্রাণ শক্তিহীন হয়ে আসছে। অস্পষ্ট স্বরে ভার দিয়ে উচ্চারণ করল, রুদ্ধ রুদ্ধ, যেন নামটা তার চরিত্রের সাথে একেবারে খাপ খাওয়াতে মিলিয়ে রেখেছিল তার আম্মা। একটা মানুষের স্পষ্ট কণ্ঠ ঘ্রাণ চাহনি বারংবার মোহরের রুদ্ধশ্বাস তুলে দেয়। এতটা অস্থিরতা উন্মাদতায় তার কিছুতেই নেই, কিছুতেই না। ভাবি ও ভাবি, আর কত ঘুমাবে, ওঠো না। বেশ কিছুক্ষণ ধরেই মেলি একটা ডাক মোহরের কানে আসছে, কিন্তু ঘুমের চোটে আঁখি দুটি মেলে তাকাতে পারছে না। ভাবি শুনছো? এবারে ডাকটা তুলনামূলক বেশ জড়ি হওয়ায় চোখ খুলে হুড়মুড়িয়ে উঠে বসলো মোহর। আশপাশটা তাকিয়ে ধাতস্থ হতে বেশ সময় লেগে গেল। পাশে সাঞ্জে দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল মুখে মোহর বিচলিত চেহারায় অস্থির নজরে তাকালো সাঞ্জে, বলল, ইস, তুমি কত খুমকাতো রে গো ভাবি, 5 মিনিট ধরে ডাকছি, একটাবার হুহা শব্দও করনি, নাকি রাতভর ঘুম হয়নি? হুম, সাঞ্জের কথাটা যতটা না অপ্রস্তুত হলো তার চেয়ে বেশি অবাকই হলো। ঘড়ির কাটার দিকে তাকিয়ে 9:20-30, এতক্ষণ ঘুমালো কী করে? হাই খোদা, কত বেজে গেছে, আমার ক্লাস আছে 10:00। আস্তে আস্তে, তুমি আগে হাইপার হচ্ছ কেন? এখনও আধা ঘন্টা সময় আছে, তুমি ওয়াশরুমে গিয়ে চট করে ফ্রেশ হয়ে আসো তো। দাদাভাই এখনও যায়নি, তুমি রেডি হয়ে আসো, তিনজনে একসাথেই বেরোবো। মোহর সাঞ্জের কথা শুনে কিছুটা স্বস্তি পেলেও অস্বস্তি ঘিরে ধরল। মেহরাজের কথা মনে পড়ে, কাল প্রায় 4:00 মোহর দুচোখের পাতা এক করতে পারেনি, প্রাণপণে ফরিয়াদ করেছিল যাতে মেহরাজ কিছুতেই ঘরে না ফেরে। ওর মুখোমুখি হওয়ার মতো মনোবল যেন এতটুকু নেই মোহরের। তবে মোহরের খুব করে চাওয়াটা মেহরাজ বিফলে দেয়নি, ওর চাওয়াটাই পরিপূর্ণ করেও সে সারা রাত ওই স্টাডি রুমেই পার করে দিয়েছে। ভোর ভোর হয়ে এলেই মোহরের চোখ দুটো লেগেছে, তাই ঘুম ভাঙতে এত দেরি। এক প্রকার পাড়াপাড়ি করেই মোহর 10 মিনিটের মধ্যে গোসল সেরে ফ্রেশ হয়ে বেরোলো। ওয়াশরুমে আগে থেকে তোয়ালে আর একটা সবুজ রঙের লং ড্রেস রাখা ছিল। মোহর ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো সাঞ্জে তখনও বসে ম্যাগজিন জাতীয় কিছু একটা পড়ছে। মেয়েটার পরনে মেরুন রঙের কুর্তি আর সাদা রঙের গ্যাবারিং প্যান্ট, তৈরি হয়েছে আজকাল আজ সকাল করে, একটু আগেই যেন বললো কোথাও বেরোবে। তবে সেই দিকে মাথা না দিয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে সাঞ্জেকে উদ্দেশ্য করেই বলল, ওয়াশরুমে কি তুমি জামা কাপড় রেখেছিলে সাঞ্জে? কই না তো, আমিও তো রাখিনি, তোয়ালে ড্রেস দুটোই রাখা ছিল তো। ও দাভাই রেখেছে মনে হয়, আমাকে তো বললো তোমার নাকি ঘুম ভাঙতে দেরি হবে, হয়তো তাই ডেকে দিতে, বলে আবারও পত্রিকার ন্যায় কাগজের পৃষ্ঠাগুলোতে মুখ গুজল। মোহর খানিক থাম মেরে দাঁড়িয়ে রইল সাঞ্জের কথা শুনে। একরা শিম হাওয়া বইয়ে দিল ঘাড় পিঠ জুড়ে, মাংসটা সকালে এসে প্রস্তুত হয়ে বেরিয়ে গেছে। মোহরের উঠতে দেরি হবে বলে জামা কাপড়টাও নিজ দায়িত্বে ওয়াশরুমে রেখে গেছে, ঘুম ভাঙতেও সাঞ্জেকে পাঠিয়েছে। সবগুলো কাজে খুব নিখুঁতভাবে নিজেকে আড়ে রেখে পরোক্ষ পদ্ধতিতে সেরেছে, অথচ কতটা যত্ন দিয়ে শুধুমাত্র মোহরকে অস্বস্তিতে
ফেলতে চায় না বলে। মোহরের বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। শ্রীতমার বলা কিছু কথা এখন স্ফুলিঙ্গের ন্যায় কানের পর্দায় ঝনঝনিয়ে বাজছে। অবচেতন মস্তিষ্কে কিছু একটা নিমিশেই ছেয়ে যাচ্ছে। তিয়াসা বেশ কিছুক্ষণ ধরেই থাম মেরে বসে আছে, হাতের শুকনো টোস্ট আঙুলের চাপে মুচড়ে চুরচুর করে প্লেটের উপরে ঝরে পড়ল। অথচ সেদিকে ধ্যান নেই ওর। জ্বলন্ত চোখের ক্ষুদ্র হিংসাত্মক দৃষ্টিতে আর চোখে তাকিয়ে আছে শুধু মেহেরাজের দিকে। তিয়াসা, খাচ্ছ না কেন? সেই কখন থেকে একটা টোস্ট হাতে বসে আছো? খাবার ভালো লাগেনি? অন্য কিছু করে দেব। আম্বি খাতুন কাজ করতে করতে ব্যস্ত স্বরে কথাগুলো বললে তিয়াসা সম্বিত ফিরে পেয়েও যেন পেল না। আদো আদো ধ্যানে আনমনা হয়ে পড়ল। না না আন্টি, সব ঠিক আছে, খাচ্ছি আমি। আম্বি খাতুন সরে গেলেও সরল না তিয়াসার নজর। বেহাইয়ার মতো চেয়ে আছে জলপাই সবুজ রঙের একটা শার্টের সাথে পিচ ব্ল্যাঙ্কের মিশ্রণে ফর্মাল স্যুট পরিহিত সুপুরুষটির দিকে। প্রায় আধ ঘন্টা ধরে টেবিলে বসে আছে, অথচ একটাবারও তিয়াসার দিকে তাকায়নি, যেখানে তিয়াসা এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারে না। আপাত মস্তক আকর্ষণীয় একটা পুরুষ, যার কথাবার্তায় অঙ্গভঙ্গি, দৃষ্টি, চোখ, মুখ, ঠোঁট সব কিছুই মারাত্মক। এর থেকে চোখ ফিরানো তায় তিয়াসা আরও একবার ঘড়ির দিকে তাকলো। ঠিকঠাক 9:42 বাজে, অথচ মিরাজে বেরোতে 9 ছাড়িয়ে 9:05 যায় না ঘড়ির কাটা। তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো রাজ? অনেক বেজে গেছে, এখন অফিসে যাচ্ছ না যে? হ্যাঁ, ছোট্ট একটা জবাব, অথচ দৃষ্টি নড়চড় হলো না। তিয়াসা আরও কিছু বলতে চাবে, তখনই মিরাজ সিঁড়ির দিকে তাকানোর জন্য বাঁ দিকে ঘাড় কাত করলো। দুটো লালাফ রেখার ন্যায় দাগ দেখতে পেল ঘাড়ে। তৎক্ষণাৎ হৃদয় কুচকে এলো তিয়াসার ব্যাপকভাবে। স্পষ্ট দেখা যাচ্ছে দুটো নখের আঁচড়, ফর্সা ঘাড়ে দগদগে ক্ষতের ন্যায় স্পষ্ট নজর কাটছে দাগ দুটো। স্ফুলিঙ্গের ন্যায় জ্বলে উঠলো চোখ দুটো। কোনো ঘটনার কাটকাট লক্ষণ দেখে জ্বলে উঠলো ওর শরীর। বেশ কঠোর গলায় জিজ্ঞেস করল, তোমায় গলায় আঁচড়ের দাগ কিসের রাজ? মেরাজ ক্ষণিকের জন্য স্থিত হলো যেন, তবে তার স্থায়ী নিতান্তই ক্ষণকাল। তিয়াসা জবাবে অপেক্ষা না করে আবারও বলল, বেশ বউ পেয়ে এত কিছু, এখন তার দেওয়া আঁচড়ের দাগও ঘাড়ে করে বয়ে বেড়াচ্ছ? কই, আমাকে তো কখনো ধরতেও দাওনি, যেন আমি ছুঁয়ে দিলে তোমার ফুসকা পড়ে যাবে, জোরে সরেই বলল তিয়াসা কথাগুলো। মেয়েরা চোখ তুলে ভীষণ শান্ত নজরে তাকলো তিয়াসার দিকে। মোর সবেমাত্র সিঁড়িতে পা দিয়েছে নামতে, তখনই কানে এলো মেয়েরাজের অতীব শান্ত স্বরের স্বীকারোক্তি, বউটা যেহেতু আমার, তাই তার দেয়া আছর ঘা সবটাও আমার, একে আমি ঘাড়ে করে কেন আমার ব্যক্তিত্ব জুড়ে বয়ে বেড়াতে পারি? এর কৈফিয়ত কাউকে দেওয়ার প্রয়োজন বোধ করছি না। আর কারো ব্যক্তিগত ব্যাপারে প্রশ্ন করার আগে যে পারমিশন বা ম্যানার্স দরকার, এতটুকু জানো না, অথচ তুমি কিনা ডক্টর হয়েছ? জ্বলন্ত অগ্নির ন্যায় জ্বলে উঠল দু চোখ তিয়াসার। মেহরাজের শরীরে অন্ধকারে স্পর্শের দাগ, আর বউকে ঘিরে ওকে অপমান সূচক কথাগুলোতে ওর দেমাগে লাগলো খিটখিটে করে বলে উঠল, দুদিন বিয়ে করে এত বউ বউ করো কেন? আমার সাথে যে 4 ছিলে, তোমার জন্য যে সারাটা জীবন অপেক্ষা করে গেলাম সেই বেলায়, নাকি এখন আমাকে পছন্দ হয় না নতুন কাউকে পেয়ে? সাত মিটে গেছে। আমি ভদ্রভাবে আছি বলে ভেবো না, এইভাবেই থাকবো। আমাকে ঠিক চেনা আছে তোমার, মুখ খুলতে বাধ্য করো না তিয়াসা। তুমি কি করেছো আর কি করছো কোনোটাই কিন্তু আমার অজানা নয়। আর লাস্ট বারের মতো বলছি, তোমার ওই নোংরা মুখটার ব্যবহার আমার সামনে করবে না। আমায় এমন কিছু করতে বাধ্য করো না যাতে পরবর্তীতে ওই মুখের ব্যবহার করলেও 3 ভাবতে হয়। বলে চট করে উঠে দাঁড়ালো মোহর, থম মেরে দাঁড়িয়ে থেকে চারিপাশে চোখ বুলালো। আপাতত ওর ড্রয়িং রুমে কেউ নেই, ভাগ্যিস সাঞ্জেই ওর ফোনটা আনতে ঘরে গেছিল, তা না হলে হয়তো এসব। ভাবি এখানে দাঁড়িয়ে আছো কেন, চলো। সাঞ্জের উচ্চবাক্যে উপস্থিত তিনজনে ঘাড় ঘুরিয়ে তাকালো। মোহর অপ্রস্তুত চিত্তে কিছু বলবে তার আগে মেহরাজ পকেটে হাত ঢুকিয়ে বাহিরের দিকে যেতে যেতে বলল, তাড়াতাড়ি আয় সাঞ্জে, দেরি হচ্ছে আমার।